গত কয়েকদিন আগে কিছু কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে এই মুহূর্তে তারা বিভিন্নভাবে আমাদের যারা নেতাকর্মী আছেন আমাদের যারা বিভিন্ন ভোটার আছে তাদেরকে মোবাইলে তারা হুমকি ধুমকি দিচ্ছে বিভিন্নভাবে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করছেন এবং বিভিন্নভাবে তারা ভোট যাকেই দেন দিন শেষে নৌকা ডিক্লেয়ার হবে সেই ধরনের প্রচার প্রচারণা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করছে এবং ভোটার যেন উপস্থিতি না হয় সেই বিষয়েও এই নৌকার লোকজন যারা আছে তারা কাজ করছে দাদা আমরা জানতে চাই যারা নতুন ভোটার এই বছর যারা নতুন ভোটার ভোট দেবে তাদের সম্বন্ধে আপনি কি বলবেন নতুন ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি আমাদের যারা এবার নতুন তরুণ ভোটার হয়েছে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী যে তরুণদের নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আমি চাই যেহেতু তরুণ সমাজে আমাদের যারা নতুন ভোটার রয়েছে তাদেরকে নিয়ে একটি সুন্দর গরিপুর একটি স্মার্ট গরিপুর গড়ে তুলব এবং একটি আমাদের সকলকে নিয়ে একটি সুন্দর গরিপুর গড়ে তুলব সকল তরুণ ভোটাররাই তরুণ ভোটার সব ট্রাক সব সমাজাদার ট্রাক তরুণ তরুণ প্রত্যেকেই ভোট দিবে স্যার পাস করলে আপনি কি উন্নয়ন করবেন আমরা দেখছি যে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এইগুলো শুনে আসবেন দাদা জানতে চাচ্ছিলাম আপনি যদি সাত তারিখে পাস করে যান আপনার এই অঞ্চল জন্য অবশ্যই পরিকল্পনা আছে আপনি কি পরিকল্পনা এনেছেন ধন্যবাদ যদি আমি আমার ভোট যে গরিপুরে আমার ভোটার সম্মানিত ভোটারবৃন্দ আছে তাদের ভোটে এবং দোয়ায় নির্বাচিত হতে পারি তাহলে সর্বপ্রথম আমাদের এই এলাকার জনগণের যে চাহিদা সেটা হলো রাস্তাঘাট ব্রিজ কালভার্ট স্কুল কলেজ সেই দিকেই এবং সামাজিক যে কর্মকাণ্ড আছে সেই দিকেই আমাদের যারা গরিপুরের জনসাধারণ এবং ভোটার আছে সেই দিকেই তাদের চাওয়া আমি অবশ্যই নির্বাচিত হতে পারলে এই এলাকার উন্নয়নের যে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট আছে সেইগুলো আমি প্রথম দিকে আমরা জোর দিব এবং করব এবং পরবর্তীতে আমাদের গরিপুরে আমাদের মিল ইন্ডাস্ট্রি কারখানা আমিও যেহেতু একজন ব্যবসায়ী আমরা মিল ইন্ডাস্ট্রি কারখানা করার জন্য আমরা বিভিন্নভাবে মানুষকে আমাদের বড় বড় যারা ব্যবসায়ী আছেন তাদেরকে উদ্বুদ্ধ করব এবং আমাদের এই এলাকার মানুষ এবং আমাদের নারীদের যেন কর্মসংস্থান হয় সে ব্যবস্থা করার পরিকল্পনাও আমার আছে শেষ কথায় ভোটারদের উদ্দেশ্যে আপনার যে চাওয়াটা আপনি এটা বলে দেবেন শেষ কথা শেষ কথায় জানতে চাই ভোটারদের উদ্দেশ্যে আপনি কি বলবেন ধন্যবাদ আমি আমার এলাকার সম্মানিত ভোটার ভাই বোনদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আমি সোমনা শাহ আমি গরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমি আপনাদেরই ছেলে আপনাদেরই সন্তান আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে আগামী দিনে একটি স্মার্ট গরিপুর সুন্দর গরিপুর এবং আপনাদেরকে নিয়ে একটি সম্মিলিত একটি সন্ত্রাস মাদকমুক্ত গরিপুর নির্মাণ করব এবং আমি সকল ভোটার ভাই বোনদের উদ্দেশ্যে বলবো আগামী 7 তারিখ শুভ দিন সবাই ট্রাক মার্কায় ভোট দিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু অনেক অনেক ধন্যবাদ